Hello everyone, welcome to my channel Shima's Recipes and Never Ending Ideas. আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি কিছু ভর্তা তৈরি করেছিলাম সেগুলোর ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি চাপা শুটকি ঝাল করে তৈরি করেছিলাম কালো জিরার ভর্তা রসুন পেঁয়াজ মরিচের ভর্তা ঝাল ঝাল করে এখানেও কাঁচা মরিচ দিয়ে ঝাল করে আমি শিম আর লইট্টা শুটকির ভর্তা করেছিলাম আর হচ্ছে গরম গরম ডিম ভাজা ছিল সাথে আর এই সবগুলো খাওয়ার জন্য আমি সাথে নিয়েছিলাম হচ্ছে খুদের ভাত খুদের ভাতটা হচ্ছে জেসমিন চালের খুদের ভাত আমি যেহেতু দেশের বাইরে থাকি তো আমি ওটা জেসমিন চালের যে খুদটা কিনতে পাওয়া যায় ওটা কিনে তারপরে রান্না করে নিয়েছিলাম এটা অলমোস্ট আমাদের দেশি ভাতের মতোই কিন্তু জেসমিনের খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে তো একটু আলাদা দেখাচ্ছি যে শিমের যে ভর্তাটা আমি করেছিলাম লইট্টা শুটকি দিয়ে সেটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর ডিম ভাজাটা অনেক 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 পছন্দের আমার খুবই মজা হয়েছিল দারুণ লেগেছিল খেতে তন্দুরি চিকেনটা বানানোর জন্য আমি এখানে টক দইয়ের সাথে বিট লবণ তারপর চাট মশলা জিরার গুঁড়া 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ তারপর লেবুর রস চিনি আর হচ্ছে গরম মশলার গুঁড়া সবগুলা একসাথে মিশিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি কিছু মিশিয়ে আমি প্রায় 3-4 ঘন্টা এগুলোকে ম্যারিনেট করেছিলাম তারপরে আমি এই 3-4 ঘন্টা ম্যারিনেট করার পরে ওভেনে দিয়ে এটাকে তৈরি করে নিয়েছিলাম তো 350 ডিগ্রিতে আমি এটাকে 1 ঘন্টা বেক করেছিলাম তো 1 ঘন্টার পর মধ্যে আমি আফটার 30 মিনিটস মানে 30 মিনিট পর এটাকে উল্টে আবার একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তা আমি এখন ওভেনে ঢুকিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রেতে আমি নিয়ে নিয়েছি এবং 1 ঘন্টা পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়ে তন্দুরি চিকেন গুলো তৈরি হয়ে গেছে আমি এটা খেতে খুবই মজার ছিল বাড়িতে এটা রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার একটা তন্দুরি চিকেন আমি তৈরি করেছিলাম আর তৈরি করেছিলাম হচ্ছে বিরিয়ানি মানে এটাও হয়ে গেছে এটাকে এখন আমি একটু দমে দিয়ে রান্না করে নিব তাহলেই হয়ে যাবে এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন গুড বাই